এটা মোস্ট রেকমেন্ডেড আইটেম রইলো তোমাদের জন্য। পেরি পেরি যে মশলাটা দিয়েছে না, এর জন্য আরো ভালো লাগছে। আমি একবার ডাকবো, এদিকে আসো। এটা তুমি খেয়েছো, ট্রাই করেছো? কি ব্যাপার? হ্যাঁ, আজকাল যা দেখছি তোমাকে তো কোনো রকম কোনো কথাই বলা যাবে না। কেন, কি হয়েছে? না, তোমাকে তো আমি বললাম যে ওই কথাটা বলতে না, আর তুমি সেটা পাঁচকান করে বেড়ালে। কোন কথাটা? ওই কথাটা কি আগে? হ্যাঁ, ওই কথাটাই। ও, ওই কথাটা? ওই কথাটা তো আমি দু চার জনকে জানিয়েছি, এতে আবার পাঁচকান হয়ে গেল। হ্যাঁ, তুমি পাঁচকান করেছো। না, আমি পাঁচকান করিনি। হ্যাঁ করেছো, বললাম তো করিনি। ওকে, যখন কথাটা পাঁচকান হয়ে গেছে আর চেপে রেখে লাভ নেই, চলো এখন সবাইকে জানিয়ে দেওয়া যাক আসল কথাটা। ওকে, তো এতক্ষণ তো তোমরা আমাদের ঝগড়া শুনছিলে, দুজনের ঝগড়া, আর তোমাদের হয়তো জানতে ইচ্ছা করছিল যে সেই আসল কথাটা কি, তাই তো? ঝগড়ার থেকে আর আমরা যেটা বেশি করছিলাম সেটা কি? পাঁচকান, তাই তো? এই পাঁচকান কথাটা আমরা বেশি ইউজ করছিলাম কথাটায়, কারণ আজকে আমরা যে জায়গাতে চলে এসেছি, কি দেখি দাও, তোমাদের সামনে। তো আজকে যে ক্যাফের সন্ধানটা তোমাদের দেবো সেটা একদম ইউটিউবে প্রথমবার, বলতে পারো একদম ফার্স্ট টাইম দুর্দান্ত একটা ক্যাফের সন্ধান তোমাকে দিতে চলছি। আর এই ক্যাফেটার নামটা জানলে তোমরা ভাববে এরম টাইপের নাম হয় নাকি, একটা ইউনিক নাম, এখন অবধি এরম নাম মানে তো কোথাও তোমরা ক্যাফে দাও তো ক্যাফে কেন, কোনো রেস্টুরেন্টটাও তো শোনোনি এরম টাইপের নাম। আর ক্যাফের বিশেষত্বটা তোমাদেরকে বলে দিই, ক্যাফে শুনলে যেটা আমাদের মনে হয় একটু হাই প্রাইস থাকবে, যার জন্য আমরা অনেকে ক্যাফেটা স্কিপ করি বা ক্যাফেতে আমরা যাই না। বাট আজকে যে ক্যাফেটার সন্ধান দেবো না, যেখানে খুবই পকেট ফ্রেন্ডলি, কেন খুবই চিপেস্ট প্রাইসে খাওয়া দাওয়া পাওয়া যায়, মানে তোমরা এখানে এসে আরামসে দুজন মিলে চিপেস্ট প্রাইসে খাওয়া দাওয়া করতে পারবে। তো চলো, আমার পিছনে দেখছো ক্যাফেটা, আর ক্যাফেটার নামটা বলো একটুখানি দেখিয়ে দিতে। ক্যাফের নাম হচ্ছে পাঁচকান ক্যাফে বিস্ট্রো, দেখতে পেয়েছো এরম টাইপের নাম দিই কতদিন শুনেছো তোমরা, পাঁচকান ক্যাফে। চলো আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা, এবার একবারে ভেতরে যাওয়া যাক। ওকে, তো চলো ক্যাফেতে তো যাবোই, তার আগে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর বাই দ্য ওয়ে, তার আগে যারা আমাদেরকে চেনো না, আই এম বিশ্বজিৎ, আই এম সোনালী, এন্ড ইউ আর ওয়াচিং দ্য বং ক্রাঞ্চি, সো লেটস গেট স্টার্টেড। যারাই আসে সেই কথাগুলো প্রচার হোক, চারটে লোকের কানে যাক, সেই জিনিসগুলোকে মাথায় রেখে পাঁচকান নামটাকে আমরা রেখেছি। অ্যাকচুয়ালি কমন নাম না, যাতে মানুষের মাথায় থাকে বারবার, সেই জন্যই এইভাবেই রাখা রয়েছে। কতদিন হয়েছে এটা ওপেন হয়েছে? মোটামুটি 6 মাস হয়ে গেছে, কিন্তু ইনিশিয়ালি 3 মাস আমরা ট্রায়ালে রান করা ছিল উইথ লিমিটেড মেনু, তারপর মেনুটাকে এক্সটেন্ড করে এখন আমরা অনেক বেশি আইটেম অ্যাড করেছি, কফির সঙ্গে সঙ্গে চাও অ্যাড করেছি, ডিফারেন্ট ডিফারেন্ট খুব সুন্দর, এটা আমার খুবই ভালো লাগলো, মানে ইউনিক একটা জিনিস। আমি এখন অবধি কোথাও দেখিনি, টাইমিংটা বলে দাও। ক্যাফের টাইমিং হচ্ছে তোমার 3টা থেকে রাত্রি 9:30, শুধুমাত্র বন্ধ থাকে। ওকে, চলো এখানে খাওয়া দাওয়ার গুলো রেডি হচ্ছে,
তো চলো এবার আমরা একটু ভেতরে যাব আর গিয়ে খাওয়া দাওয়াগুলো ট্রাই করব, ট্রাই করে তোমাদেরকে একবার জানাবো। ওকে, তো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ একদম টেবিল সাজিয়ে কিন্তু বসে পড়েছি, মানে প্রচুর খাওয়ার দাওয়া চলে এসেছে। আর এক একটা খাবার তোমাদেরকে দেখাবো, প্রাইসও বলবো, কিরম খেতে সমস্ত কিছু তো জানাবোই। আর এর আগে যার মুখের থেকে কথা শুনলেন, তিনি তো ওনার সমস্ত কিছু শুনলেই, কোনো জায়গায় আমি এরকম দেখিনি, সব জায়গায় হ্যাপি আওয়ার্স হ্যাপি আওয়ার্সে শুনেছি, বাট কফি আওয়ার্সটা কিন্তু কোনো জায়গায় শুনিনি, সেটা খুব খুব ইন্টারেস্টিং লাগলো। আর কফি আওয়ার্সটা তোমরা 3টা থেকে 6টা অবধি কিন্তু পাবে, এই 3 ঘন্টা মাত্র 69 পে করবে। হ্যাঁ, মাত্র 69 পে করে তোমরা আনলিমিটেড কফি খেতে পারো, মানে এসছো গল্প করছো কফি শেষ হয়ে গেছে তা না, আবার কফি মগটা ভরে যাবে। 3 ঘন্টা তোমরা যতক্ষণ থাকবে আনলিমিটেড কফি তোমরা পাবে, আর সেটা ব্ল্যাক কফি এবং রেগুলার কফির ওপর কিন্তু তোমরা পাবে। তো চলো এবার আস্তে আস্তে ট্রাই করি কী কী আছে। ফার্স্ট এখানে দিচ্ছে যেটা হচ্ছে হট কফি, মানে রেগুলার কফি, আর দেখতে পাচ্ছ এরকম একটা বড় কাপ বা মগে দিয়েছে। তো এটার প্রাইস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা আগে নাও 69, আর এরকম স্মলে যদি নাও তাহলে 30 রুপিস কোনো পড়বে। আর বলবে একটু ক্লোজলি দেখাতে সামনে থেকে, দেখতে পাচ্ছ অনেকক্ষণ আগে এসে একটু ঠান্ডা হয়ে গেছে, তো চলো তাও নো প্রবলেম, চলো ট্রাই করে। কফি নিয়ে আর কী বলবো, কফি কফির মতোই, কিন্তু খেতে খুব ভালো লাগছে, মিষ্টিটা একদম ব্যালেন্স কফি। ওকে, তো দেখো মোটামুটি যা যা খাবার দেখছো মোটামুটি কমন খাবার, বাট এই যে যে এটা দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর ইউনিক লেগেছে। এটার নাম হচ্ছে চিকেন আর চিনি বলস, তো এটা 4 পিস, এটা 4 পিসের প্রাইস কিন্তু 100 রুপিস। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে। আর এখানে জাস্ট ডেকোরেশনগুলো যেগুলো দেখতে পাচ্ছ, মানে সার্ভিং করেছে ডেকোরেশনগুলো কিন্তু খুব সুন্দর। আর এখানে একটা ডিপ দিয়েছে কেচাপ বলতে পারো, আর তার উপরে হালকা হয়তো ব্ল্যাক পেপার মতো দিয়ে দিয়েছে। আর এটা উপরে দেখো একটা একটা করে মেয়োনিজ আর উপরে ব্ল্যাক পেপার দেওয়া, আর আমি ধরে যেটা বুঝতে পারছি বেশ ক্রিস্পি, বেশ ক্রিস্পি কিন্তু এটা। যে চলো এবার একটা ফার্স্ট বাইট দিয়ে দেখা যাক। বেশ ইউনিক খেতে এটা, আমার খুব ভালো লেগেছে এটা। 100 রুপিস অনুযায়ী আমি বলবো খুবই ভালো খেতে। আমি একটু সামনে থেকে দেখাতে বলবো, দেখো এই ব্রেড ক্রাম্বসের জন্য কিন্তু এটা বেশ ক্রিস্পিটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর এই ভেতরে দেখতে পাচ্ছ চিকেন কিন্তু স্ম্যাশ করে স্টাফিং করেছে, আর এটার ভেতরে দেখতে পাচ্ছ যে সাদা অংশটা, এর ভেতরে কিন্তু চিজ দেওয়া হয়, খেতে চরম লাগছে, চিজের একটা ফ্লেভার আসছে। আর চিকেনটা তো আসছে চিকেনের স্ম্যাশ করা, যেহেতু চিকেনটা ফ্লেভার তোমরা পাবেই। আর বাইরে কোটিনটা খুবই ক্রিস্পি ব্রেড ক্রাম্বসের জন্য, বেশ ভালো লাগছে। তো এবার সেকেন্ড যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে বিবিকিউ চিকেন স্ট্রিপ, মানে বারবিকিউ চিকেন স্ট্রিপ। তো একটুখানি সামনে থেকে দেখাতে বলবো, জাস্ট কতটা টেম্পটিং আর লোভনীয় বিষয়টা দেখো, আমার তো জাস্ট দেখে আমি এটা ফিদা হয়ে গেছি, খাবো তো পরেই। দেখতে পাচ্ছ এখানে 6 পিস কিন্তু পাবে, আর এটার প্রাইস হচ্ছে কিন্তু 150 রুপিস। গার্নিশিংটা একবার জাস্ট দেখো, স্প্রিং অনিয়ন রয়েছে, আর ওপর থেকে দেখো মেয়োনিজ কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে স্ট্রিপসগুলো দেখো বিবিকিউ সসে যে টস করা হয়েছে, বেশ কালারটা কিন্তু ডার্ক ব্রাউনিশ কালারটা এসছে। আর এখানে দেখো একটা দেখতে পাচ্ছি, এটা মানে আই থিঙ্ক বেল পেপার রয়েছে। আর এখানে একটা সস দিয়েছে, এই সসটা কিন্তু বিবিকিউ সস। তো চলো আই কান্ট ওয়েট, এবার ট্রাই করতে হবে। ওকে, তো এই দেখতে পাচ্ছ একটা এরকম সাইজের চিকেন স্ট্রিপ তোমরা পাবে, আর পুরোটাই কিন্তু বারবিকিউ সসে একদম ভালো করে কিন্তু করা হয়েছে। চলো ট্রাই। আমি একবার ডাকবো, এদিকে আসো। এটা তুমি খেয়েছো, ট্রাই করেছো? দুর্দান্ত বানিয়েছে সিরিয়াসলি, নিজের হাতে তৈরি করে, আমি বলবো এটা সেরা বানিয়েছো। 150-তে এটা কী করে দিচ্ছ তুমি? এটা আগেরটা তো ট্রাই করলাম, ওটা যতক্ষণ না বেস্ট ছিল এটা কিন্তু তারও ওপরে, 15 ডিগ্রি ওপরে, অসাধারণ খেয়েছে চিকেন স্ট্রিপটা। আমি বলবো থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা আইটেম এত পকেট ফ্রেন্ডলি প্রাইসে সার্ভ করছো, দুর্দান্ত। আর আমি তুলনি দেখাবো ক্লোজলি, একটুখানি আমি হাত দিয়ে ভাঙছি। দেখো চিকেন স্ট্রিপগুলো দেখতে পাচ্ছ, আমি বলবো 150 টাকা প্রাইস অনুযায়ী 6 পিস যে তোমরা পাবে এটা খুবই ভ্যালু ফর মানি। একটুখানি ভেঙে আমি দেখাচ্ছি, দেখো কতটা সফট চিকেনটা, জাস্ট এই দেখো এরকম সফট। আর উপরের যে কোটিনটা দেখতে পাচ্ছ না, নেই বলা চলেই, সেরকমই একটা দেওয়ার রয়েছে কোটিন উপরে। টেস্ট নিয়ে যদি বলি, ফার্স্টে তোমাদের একদম মুখে আসবে যেটা হচ্ছে বারবিকিউ সসের টচ করা ফিলটা, মানে তারপর তোমরা চিকেনটা পাবে, আর যেহেতু হালকা বারবিকিউ করা রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে, প্লাস চিকেনটা তো পরে পাবেই। খুবই সুন্দর চিকেন স্ট্রিপটা, আমার ভালো লেগেছে। আমি তোমাদের এই দুটো আইটেম রেকমেন্ড করলাম, ডেফিনেটলি তোমরা ট্রাই করো এই দুটো আইটেম, ফিদা হয়ে যাবে এগুলো খেলে।
তো ফার্স্টেই আমি কোল্ড কফিটা ট্রাই করছি, যেটা ওপরে অনেক সুন্দর কোটিং ছিল বাট এখন গলে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছি, ওয়েটে আছি। কফি যাদের ভালো লাগে তারা এসে অনায়াসে এখানে টাইম স্পেন্ড করতে পারো। কোল্ড কফি আমার পার্সোনালি খুব ভালো লাগে। সে এরকম তোমরা যদি নাও তাহলে এটা 50 rupees পড়বে, আর তোমরা যদি মাগে নাও তো 100 rupees পড়বে। তো আড্ডা মারতে মারতে এখানে এসে কফিগুলো দুর্দান্ত লাগবে তোমাদের। তো এরপর আমি দুটো আইটেম নিয়ে বসেছি। এক হচ্ছে পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস, দেখো দেখতেই বেশ লোভনীয়, বেশ আলু ভাজা যেটাকে আমরা ভালোবাসি, এটা তোমরা পাবে এখানে 120 করে। তার সাথে আমি নিয়েছি এখানে এখানে ক্রিমি চিকেন স্যুপ, যেটা মানে ঠান্ডা হয়ে গেছে বাট দেখতে তো বেশ ভালোই লাগছে, আর এটার প্রাইস হচ্ছে 90 rupees। তো ফার্স্টে আমি যেহেতু এই পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইসটা আগে খাবো, তারপরে স্যুপটা ট্রাই করছি। এই হচ্ছে প্রচুর দিয়েছে, তার মধ্যে একটা এরকম সাইজের পাবে তোমরা, ডিপ দিয়েছে, ডিপের সাথে ভালো করে মিশিয়ে খাওয়া যাক। পেরি পেরি যে মশলাটা দিয়েছে না, এর জন্য আরও ভালো লাগছে। ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আমি যত বলবো তত কম, মানে এটা ঠান্ডা হয়ে গেছে বাট যে টেস্টটা না অসাধারণ, তোমরা এসে যখন সঙ্গে সঙ্গে খাবে না আরও বেশি ভালো লাগবে তোমাদের। তো এর পরিমাণটা দেখছো, এরকম তোমাদের বলে এরকম সার্ভ করা হবে, যার কনসিস্টেন্সিতে তোমরা ঠিকই দেখছো, ছোটো ছোটো লিভস অরিয়েন্ডার যেগুলো আছে সেটা দিয়ে ছড়িয়ে দিয়েছে, খেয়ে দেখা যাক। আমার যেটা ভালো লাগে লাইট হোক টেস্টফুল হোক, মানে খেয়ে যেরকম একটা উগ্র টাইপের যেরকম না লাগে, পুরো পারফেক্ট বানিয়েছে। তো নেক্সট আইটেম হচ্ছে চিকেন স্যান্ডউইচ। আগে বলবো ডেকোরেশনটা দেখো বেশ সুন্দর, মিওনিস ভরপুর, ক্যাচাপ রয়েছে। আর যারা আমাদের মতো মানে বিশেষ করে আমার মতো যারা স্যান্ডউইচ পছন্দ করো তারা তো ক্যাফে এলে এটা তো মিস করবেই না। আগে তোমাদের আমি দেখাই, এই সুন্দর দেখো গ্রিল করা আছে, মিওনিস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এবার ভেতরটা দেখো, চিকেনের চাংস দেখছি, গাজর আছে, মিওনিস দিয়ে মানে বেশ লোভনীয় ব্যাপার। এবার একটা বাইট নিই, ভেজিস, মিওনিস, সব কিছু নিয়ে চিকেন চাংস নিয়ে দুর্দান্ত হয়েছে। আর এর প্রাইস হচ্ছে 80 rupees। 80 rupees এসে এখানে তোমরা যদি ভালোভাবে আড্ডা জোন পকেট ফ্রেন্ডলি যদি কোনো ক্যাফে খুঁজতে যাও তো এখানে চলে এসো। তো ম্যাডাম দেখতে পারলে কিছু কিছু রিভিউ কিন্তু দিয়ে দিয়েছে, আর অনেক খাবার চলে এসেছে, বুঝতে পেরেছো প্রচুর খাবার। তো এবার আমার কাছে যে লাস্ট আইটেমটা চলে এসেছে এটা হচ্ছে ম্যাক অ্যান্ড চিজি চিকেন পাস্তা। তো দেখাবো একটু জাস্ট, দেখো গার্নিশিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চিজি চিকেন পাস্তা রয়েছে, আর ওপর থেকে চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে। এখানে ব্রেডের একটা পার্ট দুটো আলাদা করে দিয়েছে, আর একদম এতটাই ক্রিস্পি যে খুবই এটা শক্ত হয়েছে। আর এটার প্রাইস হচ্ছে তোমরা যদি চিকেন দিয়ে নাও তাহলে 110 টাকা, ভেজ নাও সেক্ষেত্রে কিন্তু 90 rupees। চলো এবার ট্রাই করে দেখি। একটু দেখাতে বলবো, এই দেখো এই হচ্ছে পাস্তাগুলো, আর এই হচ্ছে চিকেনের চাংস, এগুলো বেশ ভালো ভালো বড়ো বড়ো চিকেনের চাংস কিন্তু রয়েছে। আর এখানে পাস্তা কোয়ান্টিটি যদি দেখো অনেকটা, আও আবার কর্নও দেখা যাচ্ছে, দেখো কর্নফর্নও রয়েছে, বেশ ভালো টেস্ট আমি বলবো, দুর্দান্ত টেস্ট। ফোর্ডেবল প্রাইসে কিন্তু এখানে দেওয়া হচ্ছে খাবার দাবারগুলো। আর এই টেস্টটা যদি বলি, চিকেন হালকা মুখে আসছে, চিলি ফ্লেক্সগুলো তোমাদের মুখে পড়বে, হালকা ঝালঝাল লাগবে, আর চিজি ব্যাপারটা তো আছেই, তো সেটা নিয়ে টোটালটাই দুর্দান্ত। তোকে তো চলো, এই ছিল আজকের টোটাল খাবার দাবার, ম্যাডামও কিছু দিয়ে দিলো আমিও কিছু দিলাম, অনেক খাবার দাবার হয়ে গেছে। চলো বাকিগুলো শেষ করছি, শেষ করে একবারে বেরিয়ে বাকি কথা আসছে। ওকে সো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি পাঁচখান থেকে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স তোমাদের বলি, আমাদের কিরম লাগলো, তোমার কেমন লাগলো বলো? আমার তো খুব ভালো লেগেছে, বন্ধুর ক্যাফে বলে এই না যে আমি বাড়িয়ে বলছি বা এক্সট্রা বলছি, তোমরা তো সব দেখলে, খাবারগুলো অসাধারণ বানাচ্ছেও। এরকম হবে না যে তোমরা এসে বলবে কি তোমরা কি বললে, কোথায় এলাম, তোমরা নিজেরা এসে টেস্ট করো, অসাধারণ লাগতে চলেছে। ও যেগুলো ট্রাই করেছে এগুলো তো মানে খুবই ভালো আমি বলবো। এখানে যে রয়েছে ওনার বা আমাদের সমবয়সী বলতে পারো, ওরই বন্ধু হয়, তো সেক্ষেত্রে এমন নয় যে আমরা বেশি বেশি করে বলেছি, তা নয়, অনেস্টলি আমরা রিভিউটা দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। তোমরা আসলে মাস্ট দুটো আইটেম অবশ্যই ট্রাই করো, সেটা হচ্ছে চিকেন আর চিনি বল, আর হচ্ছে বারবিকিউ চিকেন স্ট্রিপ। এই দুটো এখানকার সিগনেচার আইটেম আমি বলেছিলাম, আগামী দিনে এই দুটো সব থেকে বেশি সেল হবে। আর তার থেকে বড় বিষয় ওনারা ব্যবহার কিন্তু খুবই ভালো, খুব এরকম জায়গায় নতুন একটা ক্যাফে এসছে, চলে আসো, আমাদের খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। ভালো জায়গা, হ্যাপি আওয়ার্স শুনেছো, কফি আওয়ার্স কজন শুনেছো, তো এখানে এসে কফি আওয়ার্সটা দেখে জমে যাবে।
তো চলো এবার তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা কোন জায়গায় বা এবং তোমরা আসবে কীভাবে। তো এই দেখতে পাচ্ছ পাঁচকান ক্যাফে অ্যান্ড বিস্ট্রো, আর এর অ্যাড্রেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা মেনলি কিন্তু হাওড়াতে, আর হাওড়াতে কিন্তু আমরা এই প্রথমবার কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট বলতে পারো আমরা কভার আপ করছি। এটা হচ্ছে মেনলি হচ্ছে হাওড়ার ইছাপুর জলের ট্যাঙ্ক আছে, ওই ইছাপুর জলের ট্যাঙ্ক যারা হাওড়া থেকে আসবে, হাওড়া স্টেশন হয়ে আসবে, তারা ইজিলি ওখান থেকে 73 অথবা 52 যে বাস আছে সেই বাস ধরে তোমরা ডাইরেক্ট চলে আসবে হাওড়া ইছাপুর জলের ট্যাঙ্কি। এখানে দেখতে পাচ্ছ এইখান মোড়েই হচ্ছে ইছাপুর জলের ট্যাঙ্কি, ওখান থেকে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স তোমরা এখানে আসলে কিন্তু পেয়ে যাবে পাঁচকান ক্যাফে বিস্ট্রো। ওকে, অ্যাড্রেসটা বুঝে গেলে এটা কোন জায়গায়, আর এছাড়া গুগল ম্যাপের লোকেশন কিন্তু আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর এখানে যে ওনার রয়েছে তারও কিন্তু ফোন নাম্বার আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আরেকটা জিনিস তোমাদের বলার আছে সেটা হচ্ছে তোমরা আসলে একটুখানি অপেক্ষা করো, বা এটা 3টে থেকে ওপেন হয়ে যায় অবভিয়াসলি, তবে সিটিং ক্যাপাসিটিটা একটু কম আছে যেহেতু রিসেন্টলি ওপেন করেছে, পুরোপুরি কিন্তু গুছিয়ে উঠতে পারেনি, যতটা করেছে সেভাবে কিন্তু স্টার্ট আপটা হয়েছে। তো তোমরা যদি আসো একটু 5-10 মিনিট মোটামুটি বাইরে অপেক্ষা করো, তারপরে খালি হলে তোমরা ভেতরে ঢুকে যাও। যদি কিছু দুর্দান্ত খেতে যাও তো এই অপেক্ষা নিশ্চয়ই তোমরা করতে পারবে। আর হ্যাঁ, তোমরা যদি এরকম নতুন নতুন যাদের নতুন নতুন ক্যাফে রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে, তোমরা যদি আমাদের সাথে কথা বলতে চাও, শেয়ার করতে চাও, আমাদের কমেন্টে অবশ্যই জানাও। তবে এছাড়াও ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং গ্রুপেরও লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকেও আমাদের সাথে কমিউনিকেট করতে পারো, সেখানেও কিন্তু রয়েছি আমরা। তো চলো আজকে ভিডিওটা এতটাই রাখছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে। আর হ্যাঁ, প্রতিবারের মতো নতুন করে বলার কিছু নেই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে, তাহলে যখন যখন ভিডিও দেবো সবার আগে পেয়ে যাবে, একদম সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।